ছোট করে ধরে নিয়ে সেখানেতে আপনারা দেখবেন বিশ্বনাথ কারক, গোঘাটের বিধায়ক বিজেপি, তিনি বলছেন তাঁর লাইফে এত ভালো পঞ্চায়েত ভোট হয়নি, মানুষ নিজের ভোট নিজে দিচ্ছে। আপনারা দেখবেন বিমান ঘোষ বলছে যে এত ভালো ভোট এর আগে কোনো দিন হয়নি। মধুসূদন বাগ বলছে যে এত ভোট কোনো দিন ভালো হয়নি। তাহলে তারা সার্টিফিকেট দিচ্ছে বামফ্রন্টের আমলে এই ভোট সঠিক হতো না, তারা সার্টিফিকেট দিচ্ছে তৃণমূলের আমলে এত সুন্দর ভোট দিচ্ছে। আপনারা সেই ফুটেজগুলো দেখুন তাদের বক্তব্য। তাহলে মানুষ মানুষের ভোট দিয়েছে। সেখানে কোঘাট তৃণমূল পঞ্চায়েত সমিতি গঠন করেছে, গ্রাম পঞ্চায়েত গঠন করেছে, সেখানে আরামবাগ পঞ্চায়েত সমিতি তৃণমূল গঠন করেছে এবং গ্রাম পঞ্চায়েতগুলো গঠন করেছে। খানাকুলের একটা পঞ্চায়েত সমিতি তৃণমূল করেছে, আর একটা পঞ্চায়েত সমিতি বিজেপি করেছে। পুরসুরা সেখানে তৃণমূল পঞ্চায়েত সমিতি গঠন করেছে, আটটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে সাতটা গ্রাম পঞ্চায়েত করেছে। সুতরাং মানুষ মানুষের ভোট দিয়েছে, সব তৃণমূলমুখী হয়েছে ভোটাররা। সেই জায়গাতে ওরা আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, নিজেরাই নিজেরাই আতঙ্কে, রাত্রে ঘুমোতে পারছে না, বিছানাতে ছটফট করে উঠছে, ঘুমের ঘরেতে ভূত দেখছে যে বোধহয় হেরে গেলুম হেরে গেল। তাই আমাকে দেখেছেন বিধানসভায় ব্যক্তিগত আক্রমণ করেছে, আমাকে বলেছে বাপ তুলিয়ে কথা, সেটাও আপনারা দেখেছেন, সংবাদ মাধ্যম আপনাদের দেখিয়েছে। আরামবাগে এসেছে আমাকে টার্গেট করে কথা বলেছে। আবার আমার এদিনের জনগর্জন সবার আমার বক্তব্য প্রায় 50 মিনিট সেদিন বক্তব্য রেখেছি, আর এই রাম মন্দির প্রসঙ্গে আমি প্রায় 7-8 মিনিট বক্তব্য রেখেছি। সেখানেতে শুধু 2-3 সেকেন্ডে একটা কাট করে সেটাকে দিয়ে তিনি ধর্মীয় সুশ্রী দেবার চেষ্টা করেন, তাহলে নোংরা রাজনীতিবিদকে শুভেন্দু অধিকার। আমার বক্তব্যকে বিকৃত করল কে? শুভেন্দু অধিকার। আমার বক্তব্যকে কেটে শুধুমাত্র যেটা মানুষকে সেন্টিমেন্টে আঘাত দেওয়া যায় সেইটুকুকে টুইট করল কে? শুভেন্দু অধিকার। তাহলে একজন পাগল রাজনীতিবিদ হয়ে গেছে। আসলে উনি খুব লোভী, উনি তৃণমূলে থাকতে তিনটে মন্ত্রিত্ব ভোগ করেছেন, বাবাকে এমপি রেখেছেন, ভাইকে এমপি রেখেছেন, এক ভাই চেয়ারম্যান হয়েছে, উনি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলেন, কন্টাক্ট ব্যাংকের সর্বময় কর্তা ছিলেন। এই জায়গা থেকে এই পেতে পেতে এত লোভী হয়ে পড়েছিল যে মুখ্যমন্ত্রীর চেয়ারটা ওনার চাই। তাই লক্ষ্য করেছেন 2021-এ ঠিক ভোটের প্রাককালে উনি দর কষাকষি শুরু করলেন, এবং দেখেছেন সৌগত রায় আমাদের বর্ষিয়ার নেতৃত্ব, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে তিনি দাবি করেছিলেন, যদিও এটা গোপনভাবে বৈঠক হয়েছিল, গিয়েছিলেন সংবাদে বেরিয়েছে, বৈঠক হয়েছে সংবাদে বেরিয়েছে, সেখানে উনি কি দাবি করেছিলেন? যেহেতু আমি ওই সংসারের একজন আমি বলে দিচ্ছি, উনি বলেছিলেন পরের মুখ্যমন্ত্রীর কুর্সিতে আমাকে বসাতে হবে। তা সেখান থেকে দল বলে দিয়েছিল পরিষদীয় দল ঠিক করবে কে মুখ্যমন্ত্রী হবে। তাই ওনার লোভ, ওনার লালসা সেখানে পরিপূর্ণ হয়নি বলে তিনি দল থেকে বেরিয়ে এসেছিলেন, ভেবেছিলেন বিজেপি আসবে, উনি মুখ্যমন্ত্রী হবে। সাতমন তেলও পুড়ল না,
রাধাও নাচলো না, শুভেন্দু মুখ্যমন্ত্রী। পশ্চিম বাংলার মানুষ উন্নয়নে ভোট দেবে, পশ্চিম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেবে, পশ্চিম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বধর্মের যে সমন্বয় তাকে দেখে ভোট দেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শান্তির বাংলাকে দেখে ভোট দেবে। এখানে কোনো ধর্মীয় সুশ্রী কাজ হবে না। কিন্তু আপনারা বারবার দাবি করেছেন বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে, সেইখানে এরকম একটা মন্তব্য? হ্যাঁ, এই বিজেপি তো বলেছিল সিএ করব, এই বিজেপি বলেছিল আজকে কেন যে বনগাতে বলছে না সিএ হবে না, বলেছিল তো, তারাই তো বলেছিল যে 1971 সালের জমির দলিল পর্চা যারা দেখাতে পারবে তারা ভারতে থাকবে, যারা দেখাতে পারবে না তারা থাকবে না। তাই তো বিজেপি বলেছে, তো তৃণমূল বলেন। তাহলে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতিটা তারা করছে, তারা সম্প্রীতি নষ্ট করছে। আমরা তো বলেছি আলাদা আইডেন্টি কার্ড কিসে, আমার আধার আছে, আমার পাসপোর্ট আছে, আমার ভোটার কার্ড আছে, আমি রেশন পাই, আমার রেশন কার্ড আছে, এটাই তো ভারতীয়। আজকে এই বেসিসেই তো নরেন্দ্র মোদী ভোট পেয়ে সে প্রধানমন্ত্রী হয়েছে, আর এখন বলছে এ ভারতীয় নয়, ও ভারতীয় নয়, ও ভারতীয় নয়, তাদেরকে নতুন করে কাটি। তাহলে আগে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা ভেঙে দেয়, কারণ এই মানুষরা যদি ভারতীয় নাগরিক না হয়ে থাকে তাদের ভোটেতে কী করে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছে, কী করে স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে আছে? দাদা, এই জাস্টিস গাঙ্গুলি আপনি কি মনে করেন কি বিচারপতি জায়গাটাকে কলঙ্কিত করেছেন, কলুষিত করেছেন? আজকে কি আপনি আপনারা মনে করেন কি উনি জাস্ট থাকাকালীন কি একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিয়েছেন, তার পুরস্কার তাকে বিজেপি লোকসভা পদপ্রার্থী করছে? এটা আমাকে বলতে হবে না, উনি নিজেই প্রমাণ করে দিলেন যে বিচারক তিনি সম্পূর্ণ একটা রাজনৈতিক দলের দাবেদার হয়ে কাজ করেছেন এবং তিনি সেই দলকে বিশেষ বিশেষ সুবিধা দিয়েছেন, আর আজকে তিনি রাজনৈতিকভাবে সেই